সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, কবে বন্ধ হবে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ? কবে বন্ধ হবে এই মৃত্যুর সারিতে যোগ দেওয়া প্রতিদিন নতুন লাশের সংখ্যা? পশ্চিমারা নানান ধরনের চেষ্টা করছে পুতিনকে থামানোর জন্য, বাট তাদের সকল কৌশলই কোনো কৌশলই কাজে দিচ্ছে না। বাট দিন শেষে পুতিন নিজের ইচ্ছায় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি যুদ্ধ বন্ধের একটা ঘোষণা দিয়েছেন গতকালকে, তবে একটা শর্ত জুড়ে দিয়েছেন, কারণ তিনি পশ্চিমাদের কোনোভাবেই বিশ্বাস করেন না। তিনি বলেন যে পশ্চিমারা যখন প্রয়োজন বন্ধুত্ব করে, বন্ধুত্ব শেষ হলে বাঁশ দিয়ে দেশ। তিনি এই পশ্চিমাদের ব্যাপারে কনসার্ন করা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, পশ্চিমাদের উদ্দেশ্যে একটা গতকালকে ভাষণ দিয়েছেন যে কোন শর্তে তিনি আসলে যুদ্ধ টোটালি বন্ধ করে দিবেন। এখন এই প্রেক্ষাপটটা তৈরির বিষয়টা আসছে কই থেকে বলি, ইউক্রেনের মারিউপোল শহরকে আপনারা জানেন যে 98% দখলে নিয়ে নিয়েছে পুতিনের বাহিনী। সেখানে আজব স্টাল নামক যে বাংকার বা দুর্গটা আছে, সেটার ভেতরে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা, তারপর হচ্ছে আজব যারা কমান্ডার বাহিনী আছে, তারা বিদেশি সৈনিকরা কিন্তু অবরুদ্ধ। দুই তিন ধাপে তাদেরকে আত্মসমর্পণের কথা বলার পরেও তারা যখন আত্মসমর্পণ করেনি, সেখানেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়া এই যুদ্ধবন্ধের ঘোষণা করেছেন যে কোন শর্তে তিনি যুদ্ধ বন্ধ করবেন। প্রথমে শর্তটা যদি আমরা দেখি, ইউক্রেনের ভূখণ্ড মানে ইউক্রেন রাষ্ট্রটাকে ব্যবহার করে মস্কোর প্রতি মানে রাশিয়ার প্রতি ন্যাটোর যদি হুমকি বন্ধ হয়, তখনই সামরিক অভিযানের ইতি টানা হবে। একটু ব্যাখ্যার বিষয় আছে, ব্যাখ্যা করে দিচ্ছি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালেক্সি পলিশচুক এই কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। তিনি জানিয়েছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হলে রাশিয়ার কাজগুলো সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে দোনবাসের জনগণের শান্তিপূর্ণ সুরক্ষা, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের মুক্তিকরণ, সেই সঙ্গে ইউক্রেনের ভূখণ্ড থেকে ন্যাটো থেকে রাশিয়ার প্রতি যে হুমকি আসছে তা বন্ধ করতে হবে। এখন কিভাবে বন্ধ করবে, ন্যাটোকে কিভাবে সামলাবে ইউক্রেন, সেটা তাদের বিষয়। মানে মূল ফোকাস পয়েন্টটা হচ্ছে এই মুহূর্তে পুতিন কাকা দুইটা খেলা খেলছেন। একটা খেলা হচ্ছে আজবস্তালে যে সৈনিকরা বন্দী আছে এদেরকে হামলা না করে তিনি আসলে মৃত্যু ভয় তৈরি করছেন, পাশাপাশি এই সুযোগটারে কাজে লাগাইয়াই পশ্চিমা বিশ্ব প্লাস ইউক্রেনরে কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যে পাল্লে এসে বাঁচাও। এখানে যে আটক ব্রিটিশ যোদ্ধা থেকে অনেকে আছে, এদের দেশের সৈনিকরা কিন্তু এদের দেশের সাথে যোগাযোগ করছে। গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি ক্ষমাও চেয়েছেন, কারণ এখানে এই সিচুয়েশনটা টোটালি পুতিন কাকার কন্ট্রোলে, আর সেই সিচুয়েশনটা তৈরি করার পরেই কিন্তু তিনি এই প্রস্তাবটা এখানে সামনে এনেছেন। আমার যদি বুঝতে ভুল না হয়, পুতিন কাকা এক ঢিলে তিনটা পাখি শিকার করতেছেন। দর্শক, কয়েকদিন আগে জাতিসংঘে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে আন্তর্জাতিক আদালতে হাজিরা দেওয়ানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে, সদস্য পদও হারাইছে। এখন আজবস্তালের বাংকারে যারা এই মুহূর্তে অবরুদ্ধ আছেন তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে এটাও মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে, যার কারণে পুতিন কাকা এখানে ঠান্ডা মাথায় খেলাটা খেলছেন। তিনি তার রাশিয়ান সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন, আজবস্তালে হামলার দরকার নাই, সেইখানে কারো প্রবেশেরও দরকার নাই, শুধু খেয়াল রাখতে হবে একটা মাছিও যেন সে এলাকা দিয়ে উইরা যাইতে না পারে, আইতে না পারে। তার মানে আজবস্তালকে তিনি এমনভাবে দিচ্ছেন যে সেখানে ভেতরে থাকা সৈনিকদের রসদ টসদ এগুলো তো শেষ হয়ে যাবে, মানসিকভাবে ভেঙে পড়বে, একটা সময় এরা নিজেরাই আত্মসমর্পণ করবে। এই টাইট সিচুয়েশন তৈরি করা ইউক্রেনকে তিনি টোপ দিচ্ছেন যে তুমি চাইলেই জেলেনস্কি, তুমি চাইলেই এদের জীবন বাঁচাইতে পারো, তুমি একটা কাজ করো, পশ্চিমা বা যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য তোমার এত লাফালাফি ছিল তাদের কাছে যাও, তোমার তো ন্যাটোর সদস্যপদ এখনও দেও নাই, বাট তুমি যেহেতু তাদের কাছে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র টাকা পয়সা হাওলাত করে আইনা যুদ্ধ করতেছিলা, তাদের কাছে বলো তোমাকে টোপ হিসেবে ব্যবহার কইরা তোমার মাথায় কাঁঠাল রেখা যারা ভাইঙা খাচ্ছিল তারা যেন এখান থেকে সরে যায়। টোটালি বিষয়টা কিন্তু পশ্চিমাদেরকে অল্টারনেটিভলি তিনি এই একটা প্রেশার ক্রিয়েট করেছেন। এখন জেলেনস্কি আসলে কি করবে, কোথাও না কোথাও জেলেনস্কি কিন্তু এটা করার সুযোগ নেই। গতকালকে আমি দেখেছি সে গণমাধ্যমকে বলেছে যে রাশিয়ার পুতিনের কাছে সে আহ্বান জানিয়েছিল এই আজবস্তালে যারা অবরুদ্ধ সৈনিক আছে তাদেরকে যেন মুক্ত করতে মানে মুক্ত করে দেওয়া হয়, বাট পুতিন সেই কথাতে কান পাতে নাই। এখানে পুতিন যেটা বোঝাইতে চাচ্ছে যে এই মুহূর্তে সুইডেন ফিনল্যান্ড পাশাপাশি দেখেন আর দুইটা দেশ রাশিয়ার সীমান্তবর্তী দেশ, এই দুইটা দেশও যখন ন্যাটোর দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বা মাত্র আলাপ আলোচনা শুরু করছে, পুতিন কিন্তু সীমান্তে বাহিনী টাহিনী পাঠাইয়া অস্থির ঐলান কাণ্ড কিন্তু তিনি তৈরি করে রাখছেন। এখন ইউক্রেন প্রেসিডেন্টের এই বক্তব্যে
ন্যাটোর আসলে কতটুকু হেডেক হবে বা ন্যাটো এখান থেকে সরবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তবে রাশিয়ার সরকার আবার বলছে যে ন্যাটোর কিছু কিছু জোটভুক্ত দেশ তারাই চাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা যেন লম্বা সময় চলে। কেন? দুইটা কারণ। লম্বা সময় চললে ন্যাটোর অনেক দেশ কিন্তু অস্ত্র বিক্রি করে, আর এই মুহূর্তে ইউক্রেনে সবচেয়ে বড় ব্যবসার বাজার হচ্ছে অস্ত্র। সো তারা তাদের অস্ত্র বিক্রি করতে পারতেছে, মোড়লগিরি করার সুযোগ মানে এখানে আসতেছে, তো এরকম নানান বিষয়গুলো কিন্তু সামনে চলে আসতেছে, যার কারণে রাশিয়া বলছে যে এই ন্যাটোর অতিরিক্ত হুমকি ধামকি নিষেধাজ্ঞা এই যে বিষয়গুলো আছে সেগুলোর পরেও ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে যে এত সীমান্তবর্তী দেশ এখানে যেন কোনো আস্তানা ভবিষ্যতে ন্যাটো গাড়তে না পারে, হুমকি দেওয়া বন্ধ করতে হবে, ইউক্রেন থেকে ন্যাটোর সেনাদের বা এই যে এখানে প্রভাব বিস্তার করার বিষয়টাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাহলে হয়তো পুতিন যুদ্ধ বন্ধ করবেন, হয়তো না। তিনি গতকালকে যেহেতু ঘোষণা দিয়েছেন রুশ সরকার, তার মানে তিনি যদি জবানে পাকা হন, ন্যাটো যদি এখান থেকে সরে যায়, তাহলে হয়তো ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে বেঁচে যাবে। এখন দেখা যাক যে আসলে কারা কতটুকু মানবতার জন্য কাজ করছে, সেটা হয়তো সময় বলে দিবে। আসসালামু আলাইকুম।